যে মসজিদ আশা থেকে ওমরা ওই ব্যক্তি করবে যিনি ওমরান নিয়ত করেছে কিন্তু ওই মেকাত মানে হারাম এরিয়ার ভিতরে আসে অবস্থান করে ও যদি ওমরা করতে চায় তাহলে ওই মসজিদ আশা থেকে যে যেয়েশক এহামবেদ আসবে কেউ যদি অন্য কারো বদল ওমরা করতে চায় তাহলে তার জন্য প্রথম শর্ত হলেই তার জীবনের প্রথম ওমরাটা নিজের নামে হতে হবে যেটা প্রথমে বলেছি আর তারপরে যদি কেউ কারো নামে করতে চায় তাহলে তার জন্য শর্ত হলেই যার নামই করবে ওই ব্যক্তি হয় মৃত হতে হবে অথবা এমন অসুস্থ যে ওই ব্যক্তি কোনোভাবেই মক্কা এসে ওমরা হজ করা তার জন্য সম্ভব না আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এক সফরে এক ওমরা এক সফরে কি এক ওমরা আপনি যখন কাশিম থেকে যাবেন তো এহারাম কোথা থেকে বেঁচেছেন তায়েব থেকে কিছু মানুষ কি করে অতি সালাক এরা এত বেশি সালাক এরা মনে করে যে রসুল সে এরা বেশি বোঝে এরা পণ্ডিত বেশি আর যে রসুল এসে বেশি বুঝবে আর এবার তো আল্লাহ মনে হয় বেশি কুল করবে না জি কীভাবে বেশি বোঝে মক্কায় যে একটা অমরা করে মনে করি বাপরে এখন তো আজকে তো পুরা দিন গাড়ি থাকবে মক্কায় আমরা আর একটা অমরা করি তখন মর্শিদ আয়সায় যে ওখান থেকে আর একটা অমরা করে যে এটা হবে না কেন হবে না যে মসজিদ আশা থেকে ওমরা ওই ব্যক্তি করবে যিনি ওমরান নিয়ত করেছে কিন্তু ওই মিকাত মানে হারাম এরিয়ার ভিতরে আছে। অবস্থান করে ও যদি ওমরা করতে চায় তাহলে ওই মসজিদ আশা থেকে যে কোসল করে বেঁধে আসবে আর যারা মেকাতের ভিতরে আছে। এই যে মদিনা থেকে নে মক্কা পর্যন্ত ওই জায়গায় যে যেখানে আসে ওখান থেকেই কোশল করে এরাম বাঁধা চলে যাবে যারা মিকাতের ভিতরে আসে কথা বুঝেছেন এখন আমরা তো মিকাতের বাহিরের লোক আমরা তখন ঢুকেছি নিয়তে নিউটে মধ্যে ঢুকেছি এর অতি সালাক হ্যাঁ আর ওখান থেকে আয়সায় যে মসজিদ আশায় যে আবার গোসল করে সে এহরাম বেদতে হয় যে এটার বৈধতার কোনো দলিল নেই কারণ আল্লাহ নবী সাল্লাহ আসালামের স্ত্রী আয়েশা যে আল্লাহ তাল আনহা ওনার নামেই কিন্তু মসজিদটা ওই মসজিদটা কেন নাম রাখা হয়েছে যে আল্লাহ নবী স্লিহ সাল্লাম তিনি যখন হজে গিয়েছিলেন তখন ওনারা মদিনা থেকে এহরামবেদে গেছেন তো হজ্জে তামাত্ম করবেন কেউ কেউ করবেন হজ্বে কেরান তাদের জন্য হজও করতে হবে ওমরাও করতে হবে আশারাজে আল্লাহ তালন হ্যাঁ আল্লাহ রসুল হজ ওমরা দুটাই করার নিয়মতে এহরাম বেঁধেছেন কিন্তু মক্কায় পৌঁছার আগেই আষারে জাল্লাউ তালার হায়েস শুরু হয়েছে হায়েজ হলে মক্কায় ঢুকতে পারবে না ওমরার কাজ করতে পারবে না তাহলে সকল সাহাবি তারা ওমরা করলেন করার পর তুই হয়ে গেছেন হজের কাজ করার জন্য মিনাই আষারে তন মিনায় চলে গেলেন হজের সব কাজ সম্পাদন করেছেন হজ শেষ হওয়ার পর আল্লাহ রসুল জিজ্ঞেস নেই আমরা তো সবাই ওমরা এবং হজ দুটার নিয়োগ করে আসছিলাম কিন্তু হায়েজের কারণে আমি ওমরা করতে পারি নাই তাহলে আমি কি ওমরা করতে পারবো তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি হিল মানে হারাম এরিয়ার বাহিরে যাও ওখানে যে ওখান থেকে আবার তুমি এহরাম বেঁধে আসো তাহলে মসজিদ আয়সা ওটা হলো হারাম এরিয়ার শেষ ওখান থেকে হেল শুরু ওখানে যে আসার জন্য গোসল করে উনি এসে ওমরা করলেন তাহলে উনি কেন করলেন যেহেতু আমরা নিয়ত আগে করা ছিল করতে পারেনি তাই তিনি করলেন ওনার সাথে ওনার ভাই আব্দুর রহমান গিয়েছে আগে একটা ওমরা করেছে বোনও আমরা করেছে উনি তো আমরা নিয়ত করে আসেনি তাহলে আপনি তো একটা ওমরা করেছেন আবার কেন করতে যাচ্ছেন অথেবে না চলবে না এটা কি চলবে না আর একটা মশলা সেটা হলেই কেউ যদি অন্য কারো বদল আমরা করতে চাই তাহলে তার জন্য প্রথম শর্ত হলেই তার জীবনের প্রথম ওরাটা নিজের নামে হতে হবে যেটা প্রথমে বলেছি আর তারপরে যদি কেউ কারণ আমি করতে চাই তাহলে তার জন্য শর্ত হলেই যার নামই করবে ওই ব্যক্তি হয় মৃত হতে হবে অথবা এমন অসুস্থ যে ওই ব্যক্তি কোনোভাবেই মক্কা এসে ওমরা হজ করা তার জন্য সম্ভব না বেডে পড়ে গেছে টাকা নেই সেটা না টাকা নেই এটা ওজন না ওজন শারীরিক এমন দুর্বল হয় শারীরিক বা অসুস্থ যে সে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই তাকে যদি পেলেন দিয়েও নিয়ে আসি আরও অন্য কিছু দিয়ে নিয়ে আসলেও তাকে নিয়ে আসা সম্ভব না এরকম রুগীর পক্ষ থেকেও ওমরা করতে পারবে আমরা কী করি ছেলে মেয়ে স্ত্রী শ্বশুর শাশুড়ি নানা নানি সমানে ওমরা করে যাচ্ছে সবাই জীবিত হবে হবে না আবেগ দিয়ে ইসলাম চলে না আপনি ইচ্ছা অনুযায়ী একটা কাজ করলে হবে না হ্যাঁ নফল তওয়ফ বেশি বেশি করতে পারো সমস্যা নেই নফল তওয়াফের জন্য এহরামের কাপড় পরার প্রয়োজন নেই ঠিক আছে নফল তওয়ফ করতে পারে কিন্তু এখন মানুষের সংখ্যা বেশি হজ ওমরাকারীর সংখ্যা বেশি সবাই যদি নফল তপ শুরু করে দেয় তার ওমরা যারা করতে গেছে তারা জাগাই পাবে না এই এই স্বাভাবিক কাপড় পরে এখন নিচে ঢুকতেই দেয় না